नमस्कार बंधुरा षाट बछर बयस पेरिये गेले सकलेर जोन्नो पेंशन प्रकल्प चालू करेछेन मुख्यमंत्री ममता बंद्योपाध्याय। तो षाट बछर बयस होले बार्धक्य भाता बा बयस्क भातार जोन्नो किभाबे आवेदन करते होबे, किभाबे फर्म फिल आप करते होबे, जेखाने जेनारेल एससी एसटी ओबीसी समस्त धरनेर बयस्कराई प्रति मासे 1000 टाका करे पेये जाबेन। तो जारा जेनारेल ओबीसी कास्टेर तादेर फर्म फिल आप करते होबे। फर्म पी अंशके देखते पाच्छेन फर्म पी, ए फर्म पी आपनादेर सेटा फिल आप करते होबे। जारा जेनारेल ओबीसी तादेर क्षेत्रे फर्मटी फिल आप करते होबे बयस्क भाता बा बार्धक्य भातार जोन्नो। और जारा शिड्यूल कास्ट शिड्यूल ट्राइब अर्थात एससी एसटी जारा रयेछेन तादेर क्षेत्रे जय बांगला पेंशनेर एई फर्मटी फिल आप करते होबे अर्थात तपशिल बंधु जय जवाहर ए फर्मटी फिल आप करते होबे। एससी एसटी जारा रयेछेन अर्थात शिड्यूल कास्ट शिड्यूल ट्राइब तादेर एई फर्मटी फिल आप करते होबे बयस्क भातार जोन्नो। और जारा जेनारेल ओबीसी कास्टे जारा रयेछेन तादेर क्षेत्रे फर्म पी ए फर्मटी फिल आप करते होबे बयस्क भातार जोन्नो। तो सेई फर्मगुलो आपनादेर किभाबे फिल आप करते होबे, फर्मेर कोन घरे कि कि लिखते होबे, कि कि कागजपत्र लागबे विस्तारित आमरा तथ्य जेने नेब आजकेर एई भिडियोते। तबे तार आगे आपनि जे भिडियोटी देखते पाच्छेन तार निचेर दिके लाल रंगेर सबस्क्राइब बाटने क्लिक करे पाशेर घंटाटिके बाजिये অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব জেনারেল ওবিসি যারা রয়েছেন অর্থাৎ জেন বা ওবিসি কাস্টের যারা রয়েছেন বয়স্করা তাদের ক্ষেত্রে এই ফর্ম পি অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ফর্ম পি, এই ফর্ম পি আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমরা দেখে নেব। তারপরে যারা এসসি এসটি রয়েছেন তাদের কীভাবে ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন যারা জেনারেল বা ওবিসি তাদের ক্ষেত্রে এই ফর্মটি দেওয়া হবে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই ফর্মটি ফিল আপ করতে হবে যেটার নাম দেওয়া হয়েছে ফর্ম পি। প্রথমে আপনাদের ডান দিকে একটা পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ সাটিয়ে দিতে হবে অর্থাৎ আবেদনকারী যিনি থাকবেন, যিনি যে বয়স্ক থাকবেন তার কিন্তু একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো এখানে সাটিয়ে দিতে হবে। তারপরে পেনশন কেস এখানে আপনাদের নিউ এর উপর টিক দিতে হবে। আর টাইপ অফ পেনশন এখানে আপনাদের ওল্ড এজ এর উপরে টিক দিতে হবে। আর ডিসেবিলিটি পেনশন এবং উইডো পেনশন সেটা আপনাদের এগুলো কিছু করার দরকার নেই। ডিসেবিলিটি পেনশন মানে হচ্ছে যারা অক্ষম ভাতা বা প্রতিবন্ধী ভাতা তাদের ক্ষেত্রে এই ডিসেবিলিটি, আর যারা বিধবা ভাতা রয়েছেন তাদের ক্ষেত্রে উইডো। তো বিধবা ভাতার ফর্ম আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে সেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও করে দিয়েছি, ভিডিওটার লিঙ্ক আই বাটনে আমি দিয়ে রাখবো এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন বিধবা ভাতার ফর্মটা আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে। আর ডিসেবিলিটি বা প্রতিবন্ধী ভাতা বা যেটাকে বলা হচ্ছে অক্ষম ভাতা সেটা আপনাদের অন্য একটা ফর্ম রয়েছে জয় বাংলা পেনশনেরই ফর্ম রয়েছে, সেটা আপনাদের ফিল আপ করতে হবে। তো সেই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটা নিয়ে আপনাদের আমি পরের ভিডিওতে জানাবো। আপাতত যেটা আপনাদের এখন করতে হবে যে আপনাদের যেটা করতে হবে নিউ এর উপর টিক দিতে হবে আর ওল্ড এজ পেনশনের উপর আপনাদের ক্লিক করতে হবে। তার ডান দিকে আপনাদের একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো সাটিয়ে দিতে হবে। তারপরে 1 নম্বরে আবেদনকারী যিনি থাকবেন তার আধার কার্ডের নম্বরটা লিখে দিতে হবে। 2 নম্বরে আবেদনকারী ভোটার কার্ডের নম্বরটা লিখে দিতে হবে। 3 নম্বরে নেম অফ বেনিফিশিয়ারি এই ঘরে আবেদনকারী যিনি হবেন তার নামটা লিখে দিতে হবে। ব্যাংকের পাসবইয়ে যে নাম থাকবে সেই নামটাই দেখে দেখে লিখে দেবেন। তারপরে দেখুন 4 নম্বরে যেটা লেখা রয়েছে জেন্ডার অর্থাৎ আবেদনকারী যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে জেন্ডার ফিমেল হবে, আর আবেদনকারী যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে এখানে জেন্ডার মেল হবে। তারপরে ডেট অফ বার্থ, তো জন্ম তারিখ যদি আপনাদের জানা থাকে তাহলে আধার কার্ডের অনুযায়ী আপনাদের জন্ম তারিখটা লিখে দেবেন। আর জন্ম তারিখ যদি না জানা থাকে তাহলে আপনাদের বয়সটা কিন্তু লিখতে হবে। বয়সটা অবশ্যই কিন্তু আপনাদের 60 বছরে কিন্তু বেশি হতে হবে, 60 ইয়ার্সের বেশি হতে হবে, তবেই কিন্তু আপনারা বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন। বয়স অবশ্যই 60 বছরের বেশি হতে হবে। তারপরে আবেদনকারী যিনি হবেন তার বাবার নাম কিন্তু লিখে দিতে হবে। তো আবেদনকারী যদি মহিলা হয়ে থাকে তাহলে নিজের বাবার নাম কিন্তু লিখতে হবে, শ্বশুর বা শাশুড়ির নাম কিন্তু লেখা হবে না। 7 নম্বরে দেখতে পাচ্ছেন মাদার্স নেম, এখানে কিন্তু নিজের মায়ের নাম লিখতে হবে। 8 নম্বরে রিলিজিয়ান রয়েছে অর্থাৎ কোন ধর্মের, হিন্দু যদি হয়ে থাকে হিন্দু ধর্মের ওপর টিক দিতে হবে, মুসলিম হয়ে থাকলে ইসলামের ওপর টিক দিতে হবে, খ্রিস্টান হয়ে থাকলে খ্রিস্টের ওপর টিক দিতে হবে, আর অন্যান্য ধর্ম হয়ে থাকলে আদার্সের ওপর টিক দিতে হবে। তারপরে দেখুন 9 নম্বরে দেওয়া রয়েছে কাস্ট। তো আপনাদের প্রথমে বলেছি আমি যে এটা কিন্তু ওবিসি আর জেনারেলদের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ ওবিসি যদি হয়ে থাকেন তাহলে ওবিসির ওপর টিক দিয়ে দেবেন, আর জেনারেল কাস্ট যদি হয়ে থাকেন জেনারেলের ওপর টিক দিতে হবে। আর এসসি বা এসটি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জয় বাংলা যে পেনশনের যেটা আবেদনপত্র রয়েছে সেটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাদের এসসি বা এসটি কিন্তু কোনো ঘর আপনাদের টিক দেওয়া যাবে না, আপনাদের ওবিসি না হলে জেনারেল এই দুটোর মধ্যে কিন্তু আপনাদের টিক দিতে হবে, ওবিসি হলে ওবিসি আর জেনারেল হলে জেনারেল। তারপরে দেখুন 10 নম্বরে যেটা লেখা রয়েছে স্পাউস। স্পাউস মানে দুটো বোঝায়, স্পাউসের মানে হচ্ছে যদি আবেদনকারী যদি মহিলা হয়ে থাকে তাহলে স্বামীর নাম বোঝাবে, আর আবেদনকারী যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে তার স্ত্রীর নাম বোঝাবে। তো স্পাউসের এখানে যেটা বলা হচ্ছে যে স্পাউস জীবিত আছে না মৃত না নট অ্যাপ্লিকেবল। নট অ্যাপ্লিকেবল মানে হচ্ছে যদি কেউ অবিবাহিত হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল হবে, আর কেউ যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রী যদি জীবিত হয়ে থাকে তাহলে অ্যালাইভের ওপর টিক দিবেন, আর যদি মৃত হয়ে থাকে তাহলে ডেডের ওপর টিক দিবেন। মোট কথা যদি আবেদনকারী যদি মহিলা হয়ে থাকে তাহলে তার স্বামী জীবিত আছে কি মৃত আছে সেটা এখানে আপনাদের টিক দিতে হবে, আর আবেদনকারী যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে তার স্ত্রী জীবিত আছে না মৃত আছে সেটা এখানে টিক দিতে হবে, আর আবেদনকারী যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে তার স্ত্রী বা স্বামীর নাম এখানে লিখে দিতে হবে, আর আবেদনকারী যদি অবিবাহিত হয়ে থাকে অর্থাৎ নট অ্যাপ্লিকেবল যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্পাউসের নাম এখানে লেখার দরকার নেই। आशा करी अपनारा बुझते पे स्पाउस माने किन्तु दुटोई बोझाय आवेदनकारी महिला होले पुरुष के बोझाय और आवेदनकारी पुरुष होले तार स्त्री के बोझाय। तारपरे देखुन 12 नम्बर सबथेके भाइटाल पॉइंट किन्तु देया रयेछे जे मान्थलि इनकाम, मान्थलि फैमिली इनकाम एटा किन्तु अवश्य आपनादेर 1000 टाकार मध्य किन्तु होते हबे। वयस्क भातार जोन्नो जेटा आपनादेर कन्डिशन देया हयेछे जे आपनादेर मासिक जे इनकाम सेटा किन्तु 1000 टाका किन्तु अवश्य होते हबे और 1000 टाकार किन्तु एकटा आय सार्टिफिकेट बा इनकाम सार्टिफिकेट ग्राम पंचायत प्रधान काछ थेके निते हबे अथवा आपनादेर पौरसभा यदि थाकेन ताहले पौरसभा कमिशनार काछ थेके किन्तु आपनादेर निये आसते हबे। 1000 टाकार किन्तु इनकाम सार्टिफिकेट किन्तु अवश्यई एई आवेदनपत्रेर संगे आपनादेर दिते हबे। तारपरे देखुन कन्टैक्ट डिटेल्स तो आवेदनकारीर किन्तु एखाने जोगाजोगेर ठिकाना लिखते हबे। 2 नम्बर अपशन थेके शुरू करबेन ग्रामांचलेर क्षेत्रे ग्रामेर नामटा लिखे देबेन, शहरांचलेर क्षेत्रे टाउन बा सिटिर नाम। 3 नम्बरे लेखा रयेछे जिपि बा वार्ड, तो ग्रामांचलेर क्षेत्रे एखाने ग्राम पंचायतेर नाम हबे और शहरांचलेर क्षेत्रे वार्डेर नम्बर और नाम हबे। ग्रामांचलेर क्षेत्रे परवर्तीते ब्लकेर नाम लिखते हबे, शहरांचल क्षेत्र में म्यूनिसिपालिटी नाम लिखते हैं। 5 नम्बर थानार नाम अपने लिखे दीते हैं। 6 नम्बर अपने पोस्ट ऑफिसर नाम। 7 नम्बर महकुमा बा सब डिविजन नाम लिखते हैं। 8 नम्बर जिलार नाम लिखते हैं। 9 नम्बर पिन नम्बर लिखे दीते हैं। 10 नम्बर लेखाई रही है। 11 नम्बर आप चले आसि। 11 नम्बर देखो लेखा रही है मोबाइल नम्बर, तो अपन 11 नम्बर एक चालू क्योंकि मोबाइल नम्बर ये घर के लेखा शुरू करते हैं। 12 नम्बर लेखार दरकार नहीं, 13 नम्बर लेखार दरकार नहीं। तरह देखो एक्नॉलेजमेंट कपि ये समस्त घरगुलो अपन को लेखार क्योंकि दरकार नहीं, समस्त घर अपन अफिस लिखे देवा हबे। तारपरे तार उल्टो दिके अर्थात ए फर्मटार उल्टो दिके आपनादेर आरो किछु अपशन रयेछे। प्रथमत अपशन देया रयेछे जे फर डिसेबिलिटी पेंशन अर्थात अक्षम भाता बा प्रतिबंधी भातार ए समस्त फर्मगुलो आपनादेर एटा किन्तु फिल आप करते हय। तो आपनारा जारा वयस्क भातार जोन्नो फिल आप करबेन तादेर क्षेत्रे किन्तु ए समस्त कोनो किछु फिल आप करार दरकार नेई। आर प्रतिबंधी भातार जोन्नो आपनादेर किभाबे फिल आप करते हबे, कोन फर्मटी फिल आप करते हबे सेटा आपनादेर आमि परेर भिडियोते जानाबो। एखान थेके सेई फर्मटा प्रतिबंधी भातार जोन्नो सेटा किन्तु एखन जय बांगला पेंशनेर मध्ये चले गेछे। तारपर आमरा निचेर दिके चले आसछि। निचेर दिके देखुन लेखा रयेछे बैंक अ্যাকাউন্ট ডিটেইলস, तो आवेदनकारी जिनी हबेन तार बैंकेर तथ्य किन्तु एखाने दीते हबे। तो आवेदनकारी जिनी हबेन तार किन्तु निजेर नामे ए बैंक अ্যাকাউন্ট थाकते हबे। प्रथमत बैंकेर नामटा लिखे देबेन सम्पूर्ण बड़ हातेर अक्षरे, ब्रांचेर नामटा लिखे देबेन, तारपरे अ্যাকাউন্ট नम्बरटा देखे देखे लिखे देबेन। और 4 नम्बरे रयेछे आईएफसी कोड, आईएफसी कोडटाओ देखे देखे किन्तु लिखे देबेन। बैंकेर पासबुकेर प्रथम पाताय जेटा रयेछे जे समस्त इनफरमेशन सेखान थेके किन्तु ए समस्त डिटेल्स किन्तु आपनारा पेये जाबेन। और बैंकेर अ্যাকাউন্টের पासबुकेर प्रथम पातार किन्तु जेरक्स दिते हबे। आवेदनकारी नामेई किन्तु ए बैंक অ্যাকাউন্ট किन्तु थाकते हबे। तो आवेदनपत्रेर संगे आपनादेर कि कि डकुमेंट दिते हबे सेटा আপনাদের আমি জানিয়ে দেব। প্রথমত বলা হয়েছে যে আবেদনকারীর আধার কার্ডের জেরক্স সেটা কিন্তু লাগবে, অবশ্যই সেলফ অ্যাটেস্টেড। সেলফ অ্যাটেস্টেড মানে হচ্ছে জেরক্সের নিচের দিকে আপনাদের আবেদনকারীর সই বা টিপসই করে দিতে হবে। 2 নম্বরে বলা রয়েছে যে ভোটার কার্ডের জেরক্স সেটা কিন্তু দিতে হবে, পাশের ঘরে কিন্তু অবশ্যই এগুলো কিন্তু টিক দিবেন। 3 নম্বরে বলা হয়েছে রেশন কার্ডের জেরক্স দিতে হবে, টিক অবশ্যই দিয়ে দিবেন। তারপরে 4 নম্বরটা আপনাদের কিছু করার দরকার নেই। 5 নম্বরে চলে আসুন, দেখুন লেখা রয়েছে যে কপি অফ ইনকাম সার্টিফিকেট, যেটা আপনাদের প্রথমেই বললাম আগের পাতায় যেটা রয়েছে যে 1000 টাকার কিন্তু আপনাদের ইনকাম সার্টিফিকেট তার কিন্তু একটা লাগবে, সেটা কিন্তু অরিজিনাল দিতে হবে। গ্রাম পঞ্চায়েত প্রধানের কিংবা পৌরসভার কাছ থেকে আপনাদের ইনকাম সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে। তারপরে 6 নম্বর এটা কিন্তু করার দরকার নেই, এটা কিন্তু যারা বিধবা ভাতার জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই ডেথ সার্টিফিকেটটা লাগবে, সেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও করে দিয়েছি। ভিডিওটার লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যে বিধবা ভাতার জন্য আপনাদের কীভাবে আবেদন করতে হবে সেটা যারা দেখেননি দেখে নেবেন। তারপরে দেখুন নিচের দিকে চলে আসবেন বেনিফিশিয়ারি সিগনেচার, তো এখানে আবেদনকারী যিনি হবেন তার কিন্তু এখানে সই করতে হবে, ইংরেজিতে হোক বাংলাতে হোক। আর সই করতে যদি না জানে সেক্ষেত্রে বাম হাতের বুড়ো আঙুলের টিপছাপ কিন্তু এখানে দিতে হবে। আর অবশ্যই কিন্তু আপনাদের LTI এই কথাটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। আর নিচের দিকে আপনাদের কোনো কিছু লেখার দরকার নেই, এগুলো কিন্তু অফিস থেকে আপনাদের ফিল আপ করে দেওয়া হবে, এগুলো আপনাদের কোনো কিছু লিখতে হবে না। তো এইভাবে যারা জেনারেল OBC তাদের কিন্তু এইভাবে ফর্মটি ফিল আপ করতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের দিয়ে সেটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে কিন্তু আপনাদের এই আবেদনপত্রটা জমা দিয়ে দিতে হবে। তো এবার আমরা দেখে নেব যারা SC এবং ST যে রয়েছেন অর্থাৎ যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তাদের ক্ষেত্রে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতার ক্ষেত্রে কীভাবে আবেদন করতে হবে। তো তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যে জয় বাংলা পেনশন স্কিম এই আবেদনপত্রটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করতে হবে এটা আমরা দেখে নেব। প্রথমত আপনাদের ডান দিকে একটা আবেদনকারী কিন্তু রঙিন পাসপোর্ট সাইজের ফটো সাটি দিতে হবে। আর অবশ্যই ফটোর উপরে কিন্তু এখানে বলা হয়েছে যে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ ফটোর উপরে কিন্তু আপনাদের একটা সিগনেচার করতে হবে। সিগনেচারটা হবে ফটোর কাছে অর্ধেক থাকবে সই এবং অর্ধেক কিন্তু ফর্মের উপরে হবে, ঠিক এইভাবে কিন্তু আপনাদের সইটা হবে। আর যদি সই যদি না জানেন সেক্ষেত্রে আপনাদের বাম হাতের বুড়ো আঙুলের টিপ ছাপ কিন্তু দিয়ে দেবেন, ঠিক এইভাবে কিন্তু ছাপটা দেবেন আঙুলের ছাপটা, যে অল্প কিন্তু ফটোর উপরে থাকবে আর কিছুটা কিন্তু ফর্মের উপরে থাকবে। আর নিচে কিন্তু লিখে দেবেন LTI, তারপরে আবেদনকারীর নামটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর, তো আপনারা কিসের জন্য আবেদন করছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এই একটা ফর্ম দিয়ে কিন্তু আপনারা 3টে আবেদন করতে পারবেন অর্থাৎ 3টে প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। প্রথমটা বলা হয়েছে যারা SC রয়েছেন তাদের তপশিল বন্ধু অর্থাৎ যারা শিডিউল কাস্ট তাদের ক্ষেত্রে 60 বছরের বয়স্ক ভাতার আবেদন ফর্ম, যারা ST রয়েছেন অর্থাৎ শিডিউল ট্রাইব তাদের ক্ষেত্রে जय जवाहर 60 বছরের জন্য বয়স্ক ভাতার ফর্ম। আর যারা প্রতিবন্ধী রয়েছেন বা অক্ষম যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মানবিক এই দেখতে পাচ্ছেন মানবিক এই প্রকল্পটি তাদের ক্ষেত্রে এটা হচ্ছে ফর্ম। তো যারা এসসি রয়েছেন তাদের ক্ষেত্রে 1 নম্বর ঘরটা টিক দিতে হবে, যারা এসটি রয়েছেন তাদের ক্ষেত্রে 2 নম্বর ঘরটা টিক দিতে হবে, আর যারা প্রতিবন্ধী বা যারা অক্ষম রয়েছেন তাদের ক্ষেত্রে 3 নম্বর ঘরটা টিক দিতে হবে। তো আমরা যেহেতু এখানে বয়স্ক ভাতার জন্য আবেদন আমরা কীভাবে করতে হবে সেটা জানছি, তাই ক্ষেত্রে আমরা 1 বা 2 নম্বর এই দুটোর মধ্যে কিন্তু আপনাদের টিক দিতে হবে। যারা এসসি তাদের ক্ষেত্রে 1 নম্বর ঘরটা, আর যারা এসটি রয়েছেন তাদের ক্ষেত্রে 2 নম্বর ঘরটা কিন্তু এখানে টিক দিতে হবে। সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে যাদের শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব সার্টিফিকেট নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের বংশের পরিচয় একটা সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত প্রধান বা আপনাদের মিউনিসিপ্যালিটির কাছ থেকে কিন্তু নিয়ে আসতে হবে। সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো যে বংশের পরিচয় সার্টিফিকেটটা কেমন হয়, অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। ঠিক এরকম কিন্তু আপনাদের একটা সার্টিফিকেট নিতে হবে, গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে আসতে হবে বা যেখানে আপনাদের মিউনিসিপ্যালিটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের একটা বংশের পরিচয় বলে একটা সার্টিফিকেট সেটা নিয়ে আসলেই কিন্তু আপনারা এই এসটি বা এসসির যেটা বয়স্ক ভাতার যেটা রয়েছে জয় বাংলা পেনশন স্কিম সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এবার আমরা দেখে নেব যে কোন ঘরে কী কী লিখতে হবে। প্রথমত যেটা বলা হয়েছে যে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ আবেদনকারীর নামটা এখানে লিখে দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটা লিখে দেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে কিন্তু আপনারা লিখে দেবেন। তারপরে জেন্ডার, আবেদনকারী যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে ফিমেলের ঘরে টিক দিবেন, আর আবেদনকারী যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে মেলের ঘরে টিক দিবেন। তারপরে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ সেটা কিন্তু আপনাদের লিখে দিতে হবে। দেখতে পাচ্ছেন স্টার মার্ক দেওয়া রয়েছে, অর্থাৎ যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের ফিল আপ করতেই হবে। তো জন্ম তারিখটা আধার কার্ড থেকেও লিখতে পারেন বা যেখানে আপনাদের জন্ম তারিখ রয়েছে ভোটার কার্ড রয়েছে সেখান থেকে আপনারা জন্ম তারিখটা লিখে দেবেন। আর বয়সটা কিন্তু এখানে ক্যালকুলেশন করতে হবে 1-1-2021 এই বছরের অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটা সেটা কিন্তু ক্যালকুলেশন করে এখানে বসাতে হবে। আর বয়সটা কিন্তু অবশ্যই 60 বছরে কিন্তু বেশি হতে হবে, কারণ এই ফর্মটাই বলাই হয়েছিল 60 বছর বা 60 বছরের যারা বেশি তারাই কিন্তু এই আবেদন করতে পারবেন এই বয়স্ক ভাতার ক্ষেত্রে। তারপরে দেখুন আবেদনকারীর বাবার নাম মায়ের নাম, যেটা বলছিলাম যে মহিলা হয়ে থাকলে তার কিন্তু নিজের বাবার নাম এবং নিজের মায়ের নাম লিখতে হবে, আর যারা যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে তার নিজের বাবার নাম মায়ের নাম লিখতে হবে, শ্বশুর বা শাশুড়ির নাম কিন্তু এখানে হবে না। তারপরে কাস্ট, কোন কাস্ট রয়েছে শিডিউল কাস্ট না শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট হয়ে থাকলে এসসির ঘরে টিক দিবেন, শিডিউল ট্রাইব হয়ে থাকলে এসটির ঘরে টিক দিবেন। তারপর মেরিটাল স্ট্যাটাস, তো আবেদনকারী বৈবাহিক অবস্থান সেটা কিন্তু এখানে টিক দিতে হবে। তো এখানে কিন্তু সমস্ত অপশানগুলো দেওয়া রয়েছে, যদি অবিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে আনম্যারিডের ওপর টিক দিবেন, বিবাহিত হয়ে থাকলে ম্যারিড, তারপরে আলাদা হয়ে থাকলে সেপারেট, আর যদি মহিলা যদি হয়ে থাকেন সেক্ষেত্রে যদি বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে উইডো, আর যদি কোনো আবেদনকারী যদি পুরুষ হয়ে থাকে এবং তার যদি স্ত্রী মারা গিয়ে থাকে সেক্ষেত্রে তাকে উইডোয়ার এর অপশানটা টিক দিতে হবে। অর্থাৎ আবেদনকারী মহিলা বিধবা হয়ে থাকলে সেটা উইডো হবে, আর আবেদনকারী পুরুষ যদি হয়ে থাকে এবং তার যদি স্ত্রী মারা যান সেক্ষেত্রে উইডোয়ের ওপর টিক দিতে হবে। তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনারা টিক দিবেন। আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কিন্তু স্পাউস, যেটা বলছিলাম যে স্পাউস মানে দুটোই বোঝায়, যদি আবেদনকারী যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে তার স্ত্রীকে বোঝায়, আর আবেদনকারী যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে তার স্বামীকে বোঝায়। তো আবেদনকারী যেটা হবে পুরুষ যদি হয়ে থাকলে সেক্ষেত্রে তার স্ত্রীর নাম লিখতে হবে স্পাউসের ঘরে, আর আবেদনকারী যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে তার স্বামীর নাম কিন্তু লিখতে হবে, যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্পাউসের নামটা লিখতে হবে। তারপরে দেখুন স্টার মার্ক দিয়ে রয়েছে মান্থলি ইনকাম, অর্থাৎ আপনাদের মাসিক আয় কত সেটা কিন্তু লিখতে হবে, অবশ্যই 1000 টাকা কিন্তু হতে হবে। যেটা প্রথমে আপনাদের বলেছিলাম যে এই ইনকামগুলো যেটা বয়স্ক ভাতার ইনকাম সেটা কিন্তু সবসময় 1000 টাকা রাখবেন। তারপরে দেখুন পার্সোনাল ডিটেলস, এটা কিন্তু দেওয়া রয়েছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বারস। তো আবেদনকারী কিন্তু ডিটেলস এখানে দিতে হবে। প্রথমত রেশন কার্ড অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের নম্বরটা এখানে লিখে দেবেন। তারপরে AHL 3 নম্বরে এটা লেখার দরকার নেই, কারণ এখানে স্টার মার্ক দেওয়া নেই। তারপরে আধার নম্বর যদি থাকে তাহলে দিবেন, আর না থাকলে কোনো অসুবিধা নেই। ভোটার কার্ড বা ইপিক কার্ড অর্থাৎ যেটাকে বলা হয় ভোটার কার্ডের নম্বর, এটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে, কারণ এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটা দিতে হবে। প্যান কার্ড যদি থাকে তো দিবেন, না থাকলে অসুবিধা নেই। কিন্তু আপনাদের রেশন কার্ডের নম্বর এবং আপনাদের ভোটার কার্ডের নম্বর এই দুটো ঘর কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। BPLs এটা কিন্তু আপনাদের কিছু লেখার দরকার নেই। তারপরে BPL ID এটাও কিছু করার দরকার নেই, BPL টোটাল স্কোর এটাও কিছু করার দরকার নেই। আমরা চলে এসেছি 2 নম্বর যেটা পেজ রয়েছে, প্রথম দুটো ঘর কিন্তু কোনো কিছু লেখার দরকার নেই। 3 নম্বর যেটা ঘর রয়েছে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ যোগাযোগ, আবেদনকারীর যোগাযোগের ঠিকানা সেটা কিন্তু লিখতে হবে। রাজ্যের নামটা লেখা রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউসি মানে হচ্ছে আপনাদের বিধানসভার নামটা এখানে লিখে দিতে হবে। তারপরে জেলার নামটা লিখতে হবে, আপনাদের থানার নামটা লিখে দিতে হবে, গ্রামাঞ্চলের ক্ষেত্রে ব্লক বা শহরাঞ্চলের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নামটা লিখে দিতে হবে, গ্রামাঞ্চলের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত বা জিপির নামটা লিখতে হবে, শহরাঞ্চলের ক্ষেত্রে ওয়ার্ড নম্বর এবং তার নামটা লিখে দিতে হবে, গ্রামাঞ্চলের ক্ষেত্রে গ্রামের নাম লিখতে হবে, শহরাঞ্চলের ক্ষেত্রে টাউন বা সিটির নাম লিখতে হবে। তারপরে পোস্ট অফিসের নামটা এই ঘরে লিখে দেবেন, আর পিনকোডটা এই ঘরে লিখে দেবেন। তারপর আপনি কত বছর থেকে পশ্চিমবঙ্গে বসবাস করছেন অর্থাৎ আবেদনকারী কত বছর থেকে পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেই সালটা কিন্তু এখানে লিখতে হবে, অর্থাৎ কত বছর, 10 বছর, 20 বছর, 50 বছর। সাধারণত এখানে কিন্তু যেটা বয়স হয় আবেদনকারীর সেটাই কিন্তু হয়, অর্থাৎ আপনাদের যত বয়স, যদি আপনাদের 61 বছর বয়স হয় তাহলে 61, 62 হলে 62, 65 হলে 65, যত আপনাদের বয়স হবে সেটাই কিন্তু এই ঘরে হয়ে যায়। তারপরে আপনাদের কিন্তু একটা মোবাইল নম্বর অর্থাৎ চালু কিন্তু একটা মোবাইল নম্বর অবশ্যই এই ঘরে দিতে হবে। ইমেল ID এটা কিন্তু কোনো প্রয়োজন নেই। নিচের দিকে চলে আসবেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। তো এই ঘরে কিন্তু আপনাদের আবেদনকারী যিনি থাকবেন তার কিন্তু নিজের নামের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, অন্য কারণ কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দিলে হবে না। তো ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন, ব্রাঞ্চ ব্যাংকের ব্রাঞ্চের নামটা দিয়ে দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবেন, আইএফসি কোড যেটা রয়েছে ব্যাংকের সেটা কিন্তু দিয়ে দেবেন। এই সমস্ত তথ্য আপনাদের ব্যাংকের যে পাসবই রয়েছে পাসবইয়ের প্রথম পাতাতে কিন্তু সমস্ত পেয়ে যাবেন এবং সেই পাসবইয়ের প্রথম পাতার কিন্তু একটা জেরক্সও দিতে হবে। তারপরে দেখুন নিচের দিকে দেওয়া রয়েছে ফর মানবিক স্কিম, অর্থাৎ যারা প্রতিবন্ধী বা অক্ষম ভাতার জন্য যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এই সমস্ত ঘরগুলো ফিল আপ করতে হবে। আর যারা বয়স্ক ভাতার জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ফিল আপ করার কোনো প্রয়োজন নেই, এই ঘরগুলো কিন্তু আপনাদের লেখার কোনো প্রয়োজন নেই। তো যারা প্রতিবন্ধী বা অক্ষম ভাতার জন্য যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা নিয়ে আমি পরবর্তী আপনাদের ভিডিও জানাবো। তারপরে নিচের দিকে চলে আসুন, দেখুন নিচের দিকে এখানে যেটা বলা হয়েছে যে এই ফর্মের সঙ্গে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সে সমস্ত ডকুমেন্টের কথা বলা হয়েছে। প্রথমে আপনাদের একটা পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ লাগবে, পাশের ঘরে অবশ্যই টিক দিয়ে দেবেন। 2 নম্বরে বলা হয়েছে যে কাস্ট সার্টিফিকেট, যেটা আপনাদের প্রথমে বলছিলাম যে যারা এসসি এসটি তাদের কিন্তু একটা কাস্ট সার্টিফিকেট লাগে। আর যদি কাস্ট সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের গ্রাম পঞ্চায়েত প্রধান বা আপনাদের মিউনিসিপ্যালিটির কাছ থেকে একটা বংশের কিন্তু পরিচয়পত্র নিয়ে আসবেন, যেখানে কিন্তু 3 পুরুষের নাম থাকবে, অর্থাৎ দাদুর নাম, তারপরে বাবার নাম এবং আবেদনকারীর নাম, এই 3 পুরুষের কিন্তু ডিটেলস থাকতে হবে। এবং তার মধ্যে কিন্তু একজনের কিন্তু অবশ্যই এসসি সার্টিফিকেট, অর্থাৎ বংশের কিন্তু যে কোনো একজনের কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, এসসি হোক কিংবা এসটি হোক যে কোনো একজনের কিন্তু কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এই বংশের পরিচয়ের মাধ্যমে কিন্তু আপনারা এই এসসি বা এসটির যেটা বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা তাদের ক্ষেত্রে কিন্তু তারা আবেদন করতে পারবেন। যাদের এসসি বা এসটি কাস্ট সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে বংশের পরিচয় দিয়ে কিন্তু আপনারা সেটা কিন্তু আবেদন করতে পারবেন। আর আপনাদের অবশ্যই কিন্তু পাশে এখানে আপনারা টিক দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে কপি অফ ডিজিটাল সার্টিফিকেট, যদি আপনাদের সার্টিফিকেট থাকে তো দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। অর্থাৎ যাদের এসসি সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু এখানে টিক দিয়ে দেবেন, আর যারা নেই তারা কিন্তু দিবেন না। তারপরে 4 নম্বরে দেখুন লেখা রয়েছে যে কপি অফ ডিজিটাল রেশন কার্ড, তো আবেদনকারী রেশন কার্ডের কিন্তু অবশ্যই আপনাদের জেরক্স দিতে হবে এবং পাশের ঘরে টিক দিয়ে দেবেন। তারপরে 5 নম্বরে দেখুন লেখা রয়েছে যে কপি অফ আধার কার্ড, তো আবেদনকারীর আধার কার্ডে কিন্তু জেরক্স লাগবে, তার জন্য অবশ্যই পাশের ঘরে টিক দিয়ে দেবেন। তারপরে 6 নম্বরে দেখুন কপি অফ ভোটার কার্ড, তো আবেদনকারী ভোটার কার্ডে জেরক্স লাগবে, তার জন্য পাশের ঘরে অবশ্যই টিক দিয়ে দেবেন। আর দেখুন 7 নম্বর 8 নম্বর এগুলো কিন্তু সেলফ ডিক্লারেশন দিয়ে রয়েছে, তো এগুলো কিন্তু অবশ্যই আপনারা টিক দিয়ে দেবেন, এর জন্য কিন্তু আপনাদের কোনো ডকুমেন্ট লাগবে না। আর 9 নম্বরে দেখুন লেখা রয়েছে যে কপি অফ ব্যাংক পাসবুক, আপনাদের ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার কিন্তু জেরক্স দিতে হবে। তো এই সমস্ত কিন্তু আপনাদের ডকুমেন্ট এই পাশের ঘরে কিন্তু টিক দিতে হবে। টিক দেওয়ার পর আপনারা 3 নম্বর পেজে চলে যাবেন। দেখুন 3 নম্বর এখানে একটা সেলফ ডিক্লারেশন দিয়ে রয়েছে, তো আপনাদের নমিনির নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো আপনি যাকে নমিনি করবেন তার নামটা এখানে লিখে দেবেন, তারপরে তার সাথে আবেদনকারী কি সম্পর্ক সেই সম্পর্কটা লিখবেন। যদি দেখুন আবেদনকারী যদি মা হয়ে থাকে সেক্ষেত্রে তার ছেলেকে কিন্তু এখানে নমিনি করবে এবং ছেলে যেহেতু সম্পর্ক তার সন হচ্ছে তাহলে সেখানে সে সন লিখে দেবে এবং তার ঠিকানা, অর্থাৎ আবেদনকারী কিন্তু ঠিকানা বা আবেদনকারী নমিনির ঠিকানা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপরে এই 1 নম্বর ঘর 2 নম্বর ঘর এই সমস্ত ঘরে আপনাদের কোনো কিছু লেখার দরকার নেই, কারণ এখানে যেটা বলা হয়েছে যে আপনি যদি কোনো কোথাও যদি চাকরি করে থাকেন বা কোনো কিছু যদি পেনশন পান বা ভাতা পান সেগুলো ডিটেলস কিন্তু দিতে বলেছে। তো এগুলো কিন্তু অবশ্যই আপনারা দেবেন না, যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আর এটা পাবেন না, তার জন্য অবশ্যই এখানে কিন্তু আপনাদের কোনো কিছু লিখবেন না। একদম নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে দেখুন লেখা রয়েছে যে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, তো আবেদনকারী এখানে কিন্তু একটা সই করে দিতে হবে, বাংলাতে হোক বা ইংরেজিতে হোক একটা সই করে দিতে হবে। আর সই করতে যদি না জানে সেক্ষেত্রে বাম হাতের বুড়ো আঙুলের কিন্তু টিপছাপ এখানে দিতে হবে। আর যেদিন এই আবেদনপত্রটা আপনারা জমা দেবেন সেদিনকার কিন্তু এখানে তারিখটা দিয়ে দেবেন। আর নিচের দিকে দেখুন এখানে ফর অফিস ইউজ অনলি, তো এই সমস্ত ঘরগুলো আপনাদের কোনো কিছু লেখার দরকার নেই, যারা যে সমস্ত অফিসার জমা নেবেন তারাই কিন্তু এখানে কিন্তু ফিল আপ করে দেবেন। তো এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো কিন্তু আমি প্রথমে বলে দিয়েছি, আপনাদের আরও একবার জানাবো যে একটা কিন্তু ফটো লাগবে, ফটোর উপর আপনাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে। কাস্ট সার্টিফিকেট লাগবে, যদি কাস্ট সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের বংশের পরিচয়ের সেটা কিন্তু সার্টিফিকেট লাগবে। আপনাদের রেশন কার্ডের জেরক্স লাগবে, আধার কার্ডের জেরক্স লাগবে, ভোটার কার্ডের জেরক্স লাগবে, তার সঙ্গে আপনাদের ব্যাংকের পাসবইয়ের কিন্তু জেরক্স লাগবে। আর বাকি এই সমস্ত কিন্তু আপনাদের কিন্তু টিক দিয়ে দিতে হবে। তো এই ছিল আপনাদের এসসি বা এসটি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতার জন্য আবেদনপত্র, এবং সেই সঙ্গে আপনাদের আমি দেখিয়ে দিলাম যারা জেনারেল বা ওবিসি রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে, তাদের ক্ষেত্রে ফর্ম পি এটা ফিল আপ করতে হবে। আর জয় বাংলা পেনশন স্কিমটা যারা এসসি এসটি রয়েছেন তাদের ক্ষেত্রে সেই ফর্মটা ফিল আপ করতে হবে। আর এই সমস্ত ফর্ম কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা এগুলো সংগ্রহ করবেন, সংগ্রহ করে সেখানে আপনারা সঙ্গে সঙ্গে এটাকে ফিল আপ করবেন। ফিল আপ করে যে সমস্ত কাগজপত্রগুলো বললাম সে সমস্ত কাগজপত্র দিয়ে আপনারা সঙ্গে সঙ্গে দুয়ারে সরকার ক্যাম্পে সেটা কিন্তু জমা দেবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটা অনেক দ্রুত হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা প্রতি মাসে 1000 টাকা পেতে কিন্তু শুরু করবেন। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আপনারা বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতার জন্য কীভাবে আবেদন করবেন সেটা কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করলাম। তো আপনাদের যদি অন্য কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন, সেগুলো উত্তর আমি চেষ্টা করবো। আর এই ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।